কোনো মানুষ মারা গেলে তিন দিনের বেশি শোক মানান যায় না গায়ে হাত মারা জোরে জোরে নিজেকে থাপ্পড় মারা গায়ের চামড়া মানে কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া চুর ছিঁড়ে ফেলা এগুলো সব জাহেলিয়তের প্রথা চোখ দিয়ে পানি পড়লো কিন্তু কথা বলে কাটা যাবে না নারী হোক বা পুরুষ হোক আমাদের দেশে তো সবাই কাঁদে কথা বলতে বলতে কাঁদে সুর দিয়ে কথা বলে আর কাঁদে এটা হারাম ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি হলো মাজলুম শহীদ মাজলুম শহীদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি শোক মানাতে যেয়ে মহরমের দশ তারিখে তারা ধারালো ছুরি নিয়ে এক গোসা ছুরি হাতে নিয়ে তারা নিজেকে হোসাইনের সুন্নতকে তারা জীবিত করে যে হোসাইন তাকে এই ছুরি দিয়ে মেরে জবাই করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে অথবা আমরা এই ছুরি দিয়ে আমাদের শরীরকে কাটি তারা নিজের শরীরকে কাটতেছে ইয়া হোসাইন ইয়া হোসাইন বলে ঠিক আছে আবেগ আবেগ দিয়ে ইসলাম এই আবেগ যে কত বড় ক্ষতি করে ইসলামের ক্ষেত্রে এটা আমরা আমাদের ভিতরে অনেক আবেগই জিনিস আছে নামাজ বেশি পড়বো সমস্যা কি আরে বাবা মিলাজে তো কোনো খারাপ কিছু বলছি না কোরআন পড়তেছি রসুলের জীবন আলোচনা করছি খারাপ কি হলো আবেগ যাই হোক তারা যে কর্মকাণ্ডটি করেছে প্রথমত ইসলাম সাপোর্ট করে না কোনো মানুষ মারা গেলে তিন দিনের বেশি শোক মানান যায় না আর শোক মানার নিয়ম কি মানে ইয়া হোসেন ইয়া ফাতেমা বা এরকম কাপড় ছিঁড়া রসুল বলছেন না আল্লাহ রসুল অভিশাপ করেছেন যারা নিজের কাপড় ছিঁড়ে ফেলে দেয় তারা গালে ছাপ্পড় মারে হ্যাঁ যারা চুল ছিঁড়ে চিল্লা চিল্লা কাঁদে এটা হলো নিয়াহা রসুল ইসলাম নিয়াহা মানে মানুষ মারা গেলে চিল্লা কাদা গায়ে হাত মারা জোরে জোরে নিজেকে থাপ্পড় মারা গায়ের চামড়া মানে কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া চুর ছিঁড়ে ফেলা এগুলো সব জাহেলিয়তের প্রথা এবং শিরকি কর্মকাণ্ড রসুল ইসলাম এগুলো নিষেধ করেছেন আপনি কি করতে পারবেন কাটতে পারবেন চোখ দিয়ে পানি পড়লো কিন্তু কথা বলে কাটা যাবে না নারী হোক বা পুরুষ হোক আমাদের দেশে তো সবাই কাঁদে কথা বলতে বলতে কাঁদে সুর দিয়ে কথা বলে আর কাঁদে এটা হারাম এটা চলবে না হ্যাঁ শুধুমাত্র স্বামী মারা গেলে স্বামী যদি মারা যায় চার মাস দশ দিন স্ত্রী শোক মানাবে কিভাবে স্ত্রী কোনো সৌন্দর্যপূর্ণ পোশাক সে নতুন করে পরবে না আগে থেকে নাকে ফুল পরা ছিল এবং কানে দুল দেওয়া ছিল স্বাভাবিক পোশাক পরে আপনি ওইভাবে থাকেন আমাদের সমাজে কি আছে না নাকের ফুল খুলে দাও কানের দুল খুলে ফেলে দাও এগুলি কিন্তু শোকের অন্তর্ভুক্ত নয় শোকের অন্তর্ভুক্ত হলো হলো এই যে আপনি কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন তখন কি স্বাভাবিক কাপড় পরেন নাকি নিজেকে সাজেন মেয়েরা কি করে মেহেন্দি দেয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লিপস্টিক দেয় হ্যাঁ এবং তাদের সৌন্দর্য বাড়ার জন্য আধুনিক যত প্রযুক্তি আছে এগুলি ব্যবহার করে এগুলি চলবে না যে যেই স্বাভাবিক কাপড় পরে ওই কাপড়ই পরে থাকবে কিন্তু অনুষ্ঠানে যাওয়ার জন্য যে আলাদা দামি কাপড় পরে এটা পরবে না এতটুকু শোক মানানোর নিয়ম তার জন্য দোয়া করবে চোখ থেকে পানি ঝরবে সমস্যা নেই আর স্বাভাবিক মুসলমান তিন দিন পর্যন্ত বাস তিন দিনের বেশি কারোর জন্য শোক মানানো নিষেধ অথচ হোসাইন রাদিয়াল্লাহু আনহু সেই একষট্টি হিজরিতে মারা গেছে আর এখন প্রায় কত বছর চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর হওয়ার পথে এখন পর্যন্ত শোক মানাতেই আসে তাহলে যেটা করছে এরা শরীরে সাপোর্ট করে না আর যেই পন্থাই করছে নিজের শরীরকে কেটে ফেলে দিচ্ছে হ্যাঁ ছোট বাচ্চা তাদেরকেও তরবারি দিয়ে মাথা কেটে ফেলে দিচ্ছে এখন তারা আবেগ ইসলাম তারা মনে করছে এর মধ্যেই কল্যাণ এভাবে তারা জান্নাত পাবে ঠিক আছে ভাই এই জন্য ইসলামের ক্ষেত্রে আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না যেটাই করেন যত ভালো কাজ হোক দেখেন ওটা প্রমাণ কোরআন হাদিসে আছে কিনা সাহাবায়ে কেরাম করেছে কিনা যদি করে করেন আর যদি না করে আপনার ইচ্ছা হলেই করতে পারবেন না তারা যে কর্মগুলি করে সবগুলি সর্বশরীয়ত এটাকে প্রত্যাখ্যান করে যেটা জায়েজ নাই তারপরে ধরে নিলাম যদি এইভাবে শোক মানানো বৈধ হতো তাহলে শহীদ কি শুধু হোসাইন হয়েছেন হোসাইনের ভাই হাসান তার আগে বিষ খাওয়ায় ওনাকে শহীদ করা হয়েছে তিনিও বড় শহীদ তার বড় শহীদ তার আব্বা আলী রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করা হয়েছে রমজান মাসে হত্যা করা হয়েছে তিনি আরও বড় শহীদ আর তার চেয়ে আরও বড় শহীদকে ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের টাকাতে মসজিদ বানিয়েছেন বাকি ওল ঘরখানে বানিয়েছেন মসজিদে মদিনায় কুয়া কিনে দিয়েছেন অথচ ওনাকে ঘর বন্দি তিনি রাষ্ট্রপ্রধান তিনি খলিফা ওনাকে বাড়ি থেকে চারিপাশে বন্দি করে রেখেছে না পানি দেয় না মসজিদে যেতে দেয় না ওনা ঘর থেকে বের করে বের করে ঘরে লাভ দিয়ে ভিতরে ঢুকে কোরআন পড়তেছিলেন সে অবস্থা ওনাকে শহীদ করা হয়েছে এই জন্য ওনার ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি হলো মাজলুম শহীদ মাজলুম শহীদ উনিও শহীদ হয়েছেন তার বড় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হজরের সালাত ইমামতি করছেন তখন ইহুদি এসে খেঞ্জির মেরে ওনাকে সালাতরত অবস্থায় তাকে শহীদ করে নিচে ফেলে দেওয়া হয়েছে তিনিও তো শহীদ ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক মারা গেছেন তিনি তো ইন্তেকাল করেছেন তার বেদনা তো আমাদের মধ্যে আছে আল্লাহ রসুল তিনি কি ইন্তেকাল করেন নাই
এই বেদনাকে আমাদের অন্তরে কম। তাহলে যারাই কর্মকাণ্ডগুলি করছে তারা কিন্তু ইসলামের সঠিক না বুঝে নিজের আবেগ দিয়ে করার চেষ্টা করেছে। আমার কাছে যেটা প্রশ্ন আপনাদের জন্য সেটা হলো, এক সময় আমরা দেখতাম ঢাকায় দুই একজন মানুষ, দুই চার পাঁচ দশজন মানুষ কালো কাপড় পরে তাজিয়া মানাতো, কিন্তু এখন ঢাকাতেও বের হয়, বগুড়াতেও বের হয়, বাংলাদেশের সব জায়গায় বের হচ্ছে এবং তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণটা কি? কারণটা হলো আমরা মুসলমান আকিদার জ্ঞান নেই, আমরা সবাইকে মুসলমান ভাই মনে করি। মাজারে যাচ্ছে সেও মুসলমান ভাই, মাজারে সেজদা করছে সেও মুসলমান ভাই। শিয়া যাদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যারা বলে আল্লাহ পাক ওহী পাঠিয়েছিল আলীর কাছে, ভুল ক্রমে গেছে মুহাম্মাদের কাছে, আপনারা তাদেরকে মুসলমান বলবেন? তাহলে অথচ আমাদের দেশে মুসলমান কি মনে করে? আরে তাদের মেয়েরা তো বোরকা পরে। ইরানের প্রেসিডেন্ট মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি, সৌদি আরবের প্রেসিডেন্টের এত দাড়ি নাই। এই যে আবেগ দিয়ে কিছু বাহ্যিক ভালো কিছু জিনিস দেখে মনে করছি তারা আমাদের মুসলিম ভাই, এখন তাদের আদর্শগুলো আমরা নিঃসন্দেহে নিচ্ছি, বাবা এটা ভালো কথা। হোসাইনের পক্ষে তারা মিছিল বের করতেছে, তাজিয়া হোসাইন যে দুলদুল ঘোড়ায় চড়ে গিয়েছিলেন জিহাদের জন্য, সে দুলদুল ঘোড়া এখন বানাচ্ছে এবং তার কবরের তাজিয়া বের করে সে তাজিয়া ঘুরাচ্ছে, ঠিক আছে না? এই যে আবেগ দিয়ে ইসলাম বোঝা সেই ক্ষেত্রে যেরকম ক্ষতিকর, ঠিক তেমনই আমাদের অধিকাংশ মুসলমান আনপড়ুয়া মানে অশিক্ষিত মুসলমান, আমরা ইসলামের প্রায় কাজগুলি শুধুমাত্র বিবেক দিয়ে আমরা করার চেষ্টা করি। এ যেন সামাজিকভাবে যেই প্রথাগুলি চলে আসছে, মানুষ মারা গেলে মিলাদ পড়া হতো, কবরে কাঁদা হতো, কবরে দোয়া করা হতো, ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত হতো, ঠিক আছে? সামাজিক যত বিধিবিধান আছে যেগুলি আমরা করে আসতেছি, কি হানাফি কার কি আহলে হাদিস, এখন এই সমাজকে যখন আমরা বুঝাতে যাচ্ছি তখন সমাজ কিন্তু আমাদের বুঝ নিচ্ছে না, আমাদেরকে বলছে আর নতুন হাদিস নিয়ে আসতেছি। আরে বাবা হাদিস নতুন না, তুমি জানো না তাই, তুমি জানো না তাই। এই জন্য আপনি যে অবস্থায় আছেন সেটা ওটা বড় কথা নয়, বড় কথা হলে আপনি কর্মকাণ্ডটি হাদিসের সাথে মিলছে কি না আমি আলোচনা শেষ করে দেবো। সেটা হলেই বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা ইউসুফের, ইউসুফে যে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন তারা শিরিককারী। এই আয়াতের প্রেক্ষাপট যদি দেখেন তাহলে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ভিতরে শিরিক রয়েছে, সে যেই কেউ হোক না কেন, কথায় শিরিক, কর্মে শিরিক, হ্যাঁ শিরিক রয়েছে। এই শিরকি সমাজকে পরিবর্তন করতে গেলে আপনি একাই পারবেন? একাই পারবেন বলেন? জি না, একাই পারবেন না, আর একার অতটা ফলপ্রসূ হবে না, এটা একটা পরিকল্পিত। আপনি একাই করতে গেলে আপনার কাছে অতটুকু এলিম নেই যে করতে যে আমি কোথায় ভুল করছি, কোথায় লাইনচ্যুত হয়ে গেছি আপনাকে সোজা করে দেবে কি? এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন এই সমাজ সংস্কারের ক্ষেত্রে তারা যে একটা বড় ভূমিকা রেখেছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে, আমার বিশ্বাস এই অনসুরকির অধিকাংশ মানুষ বলবে আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমান আছে, যদি আপনি আমাদের সাথে সম্পর্ক রেখে থাকেন। আর যারা আমাদের সাথে সম্পর্ক রাখে না, সে যেই হোক যত বড় পীরের মুরিদ হোক না কেন, জিজ্ঞেস করেন আইন আল্লাহ কোথায় আছে, বলবে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে, বলবে না? আপনি জানেন এটা রফুল এদেন করা না করা ইখতিলাফ না, এটা একটা হলো ইমান আর একটা হলো কুফুর, একটা ইমান আর একটা কুফুর। আপনাকে কে শিখিয়েছে? আলহামদুলিল্লাহ সংগঠনের বরকত, আপনি মাদ্রাসায় পড়তে যান নাই,